মক্কা থেকে বিদায় নিয়ে রাসূলের পাকের রওজা জিয়ারতের জন্য যাব রাসূলকে মন ভরে সালাম জানাবো মনে বড় আশা নিয়ে তারা বের হয়েছেন রাস্তায় এসে প্রত্যেক মুসাফির ক্লান্ত শরীর নিয়ে তারা একটু বিশ্রাম করতে লাগলেন দল নেতা রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাই বন্ধুরা যখন ঘুমে আছে তিনি একটু হাঁটাহাঁটি শুরু করলেন হাঁটতে হাঁটতে আসরের মাগরিবের মধ্যখানে সময়ে একটা নদীর পাড়ায় চয়ে তিনি পৌঁছে গেলেন হঠাৎ করে দেখেন সূর্য লাল হয়ে গিয়েছে ডুবে যাবে এমন সময় দেখা যায় নদীর পারে একজন মহিলা কালো কাপড় দিয়ে কালো বুরকা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রেখেছে হাতের মধ্যে হাত মোজা পায়ের মধ্যে পা মোজা শুধুমাত্র কেবলমাত্র চোখ দেখা যায় চিনা যায় না এই মেয়েটা যেতে যেতে নদীর পার পর্যন্ত পৌঁছে গেল নদীর পারে যাওয়ার পরে রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি দেখেন এই মেয়েটা নদীর পারে একটা মরা গাদা পড়ে আছে মৃত একটা গাদা মেয়েটা এমন সময় তার শরীর থেকে একটা ব্যাগ বের করেছে বস্তা বের করেছে একটা ছুরি বের করেছে চাকু বের করেছে ওই চাকু দিয়া মৃত গাদার শরীর থেকে গুস্ত কাটা শুরু করেছে গুস্ত কেটে কেটে ব্যাগের ভিতরে রাখতেছে এইভাবে দীর্ঘক্ষণ রাখতে লাগলো কিছুক্ষণ পরে ব্যাগটাকে কাদের মধ্যে নিয়ে চলে যাচ্ছে রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন বুঝতে পেরেছি মেয়েটা কাপড়ে মনে হয় মুসলিম কিন্তু সে মৃত গাদার গোশত কেটে নিবে কেন নিশ্চয় সে ইহুদিদের কোনো এজেন্ট হবে কাফেরদের কোনো এজেন্ট হবে হয়তো সে কোনো হোটেল ব্যবসায়ীর সঙ্গে যোগসাজ আছে ওখান থেকে নিয়ে হোটেল ব্যবসায়ীর কাছে হারাম বিক্রয় করে আর হোটেল মালিক মুসলমানদের কাছে হারাম গোশত দিয়ে দেয় হয়তো ভাই মহিলা নিজেই কোনো হোটেল ব্যবসা করে এর মাধ্যমে মুসলমানদের কাছে সে হারাম পৌঁছে দিচ্ছে মানুষের ঘরে ঘরে হারাম পৌঁছে যায় মানুষের কলবের কলবের ভিতরে হারাম পৌঁছে যাচ্ছে নির্গাত এই মেয়েটা মুসলিম পরিচয় দেয়া বুরকা পরে ইসলামিক পোশাক পরে নির্গাত ইসলামকে ধোকা দিচ্ছে কেনই বাসে মরা গাদার গোশত কেটে নিয়ে যায় তিনি পিছু লাগলেন রবি ইবনে সুলাইমান মেয়েটার পিছনে যেতে লাগলেন দীর্ঘ পথ চলতে চলতে তিনি তাকায়া দেখে এই মেয়েটা আস্তে করে মরুভূমির মধ্যখানে ছোট্ট একটা ঝুপড়ি তাঁবু সন্ধ্যার পরে তাঁবুর ভিতরে ঢুকে পড়েছে তাঁবুর ভিতরে ঢুকে গিয়ে সেই গুস্তগুলাকে ছোট ছোট করে পাত্রের মধ্যে দিয়া একটা চুলার মধ্যে ডেক পাত্র বসিয়া জাল দিচ্ছে রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন কি চিন্তা করলাম আর কি দেখি আস্তে আস্তে করে তাঁবুর কাছে পৌঁছে গেলেন যত কাছে যাইতে লাগলেন তত তিনি শুনতে পান এই ঘরের ভিতর থেকে মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনা যায় রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন এই ঘর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায় কেমনে আবার তিনি শুনতে পেলেন এক বাচ্চা বলতেছে আম্মা জান চার পাঁচ দিন হয়ে গেল মা কোনো খাবার নাই দুনিয়ার জমিনে আমাদের বাবা নাই এই জন্য আমাদের খাবার দেওয়ার মতো কেউ নাই শুধুমাত্র পানি পান করে তিন চার পাঁচ দিন পর্যন্ত আছি মা প্রতিদিন আপনি আমাদেরকে বলেন
আজকে তোমাদেরকে খাওয়াবই বলে বলে আপনি আশ্বাস দিচ্ছেন আর বাঁচব না। মহিলা ডাক দিয়ে বলছে, ও সন্তানেরা, আমি মা তোমাদের জন্য গোশত রান্না করি, গোশত বোনা করি। কিছুক্ষণ পরে গোশত বোনা হয়ে গেলে, আমি মা তোমাদের কাছে গোশত গুলাকে পৌঁছায় দেব, তোমরা খেয়ে নিবে। এমন সময়ে রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, কি বলতেছে এই মেয়েটা, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘরের ভিতরে নামাজের সেজদায় পড়ে ডাক দিয়া বলেছে আল্লাহ। এতদিন পর্যন্ত মা আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই, আজ আমাদের জন্য গোশত রান্না করতেছে, মা ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে আমাদের বাবা নাই, বাবা না থাকবার কারণে আমাদের দুঃখ কেউ বুঝে না। মা কষ্ট করে কুত্তেকে জানে গোশত তৈরি করলেন আমাদেরকে খাওয়ানোর জন্য। আল্লাহ তাআলা, তুমি আমাদের মায়ের হায়াতকে তুমি বাড়িয়ে দাও। এইভাবে যখন সন্তানেরা সালাতের সিজদায় পড়ে কান্না করে, রবি ইবনে সুলাইমান দেরি না করে তিনি আস্তে করে পৌঁছে গেলেন মহিলার কাছাকাছি। ডাক দিয়ে বললেন, মহিলা আমার কথা শুনতে হবে, আপনার পরিচয় দিন, সন্তানদেরকে কেনই বা আপনি দুঃখা দিচ্ছেন, আপনি কেন মরা মৃত গাদার গোশত রান্না করতেছেন, এমনিই তো গাদা হারাম, তাও মৃত প্রাণীর গোশত হারাম, আমি জানতে চাই আপনি মুসলিম নাকি। মহিলা চোখের পানি ছেড়ে বলতেছে, যুবক রে, তোমাকে আমি চিনি না, আমি শুধু মুসলিম পরিচয় দিব তা না, আমি হলাম বিশ্ব নবী পরিবারের একজন মহিলা, আমি রসুলের বংশের একজন মহিলা, তাহলে আপনি কেন মরা গাদার গোশত রান্না করতেছেন সন্তানদেরকে দেওয়ার জন্য। মহিলা বলতেছে, যুবক রে, তোমাকে আমি চিনি না, তোমার সম্পর্কে আমি জানি না, আমার বাড়ি এলাকায় নাই, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছিলাম, খলিফার সঙ্গে দেখা করব, আমার কষ্টের কথা বলবো, কিন্তু খলিফার সঙ্গে দেখা করতে পারি নাই, আমি রসুলের বংশের একজন মহিলা, রসুলের বাবার বংশ থেকে আমার স্বামী, রসুলের মায়ের বংশ থেকে আমি, আজ আমি অসহায়, আমার স্বামী নাই, জীবন বাঁচানোর জন্য সন্তানদের জন্য হারাম গোশত নিয়েছি, আমি সাইয়িদ বংশের একজন মহিলা, মানুষের বাড়িতে কাজে যেতে পারি না, লজ্জা হয়। যুবক, আমি জোয়ান মহিলা, মানুষের বাড়িতে কাজে গেলে অনেক বিপদ হতে পারে, এতগুলা চিন্তা করে আমি ঘর থেকে বের হতে পারি না, আমার তিনটা সন্তান, দুটা মেয়ে একটা ছেলে, সবগুলাকে কোরআনের হাফেজ বানিয়েছি, তো কষ্ট করে আজকে না পেরে আমি তাদের মুখে হারাম খাবার দিচ্ছি জীবন বাঁচানোর জন্য। রবি ইবনে সুলাইমান বললেন, আম্মা জান, আপনি গোশত রান্না করে থামিয়ে দেন, আমি আসতেছি, আপনি আমার জন্য কয়েকটা মিনিট অপেক্ষা করেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন, আমি হজ্জে যাচ্ছি, আল্লাহর ঘর তওয়াফ করতে যাব, রসুলের রওজা জিয়ারত করতে যাব, আমার নবী যদি ডাক দিয়ে বলে, রবি রে, তুই আমাকে সালাম দিতে আসলি, আল্লাহর ঘর তওয়াফ করতে গেলে রাস্তার মধ্যে গরিব অসহায় মানুষ হারাম খায়, তাদের হালালের ব্যবস্থা করতে পারলে না, রবি ইবনে সুলাইমান
কেন তুমি এসেছো আমাকে সালাম দিতে? তুমি আগে যাও তো, তুমি এলাকার মানুষ কারা কোন বিপদে আছে সহযোগিতা করো। পয়গম্বরে আরবি যদি এই কথা বলেন, এতগুলো চিন্তা করে রবি ইবনে সুলাইমান তাবুর মধ্যে এসে টাকা পয়সা জমা করে বাজারে গেলেন, অর্ধেক টাকা দিয়ে রুটি তৈরি, রুটি কিনলেন, আটা কিনলেন, ময়দা কিনলেন, সবজি কিনলেন, গোশত কিনলেন, নিজের কাদের মধ্যে নিলেন, দৌড়তে লাগলেন তিনি মহিলার বাড়ির দিকে। মহিলার বাড়ির কাছে যাওয়ার পরে ঘরের ভিতরে গিয়ে তিনি বলতে লাগলেন, আম্মা জান, আপনি এই মুহূর্তে নেন খাবারগুলা তৈরি করেন, আপনি এই মুহূর্তে নিয়ে খাবারগুলা তৈরি করেন, গোশত রান্না করেন। ও আমার মা, আপনাকে বলতে চাই হারামগুলাকে ফেলে দেন, এই খাবারগুলো আপনার দুই তিন মাস যাবে, আপনাকে ক্যাশ কিছু টাকা দিয়ে গেলাম, এই টাকা দিয়ে আপনি আরো কিছুদিন চলবেন, আমার কথা মনে পড়লে আপনি একটু দোয়া করবেন, আপনাকে হারাম থেকে হালালের পথ দেখালাম। এই জন্য আল্লাহ বলছেন আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন যার কাছে কোরআন আছে, তার কাছে ম্যাগনেট আছে, তার কাছে লাইট আছে, কোরআন নামক লাইট, কোরআন নামক ম্যাগনেট, কোরআন নামক চুম্বক নিয়ে যদি কেউ জামালপুর বাজারে, ময়মনসিংহ বাজারে, শেরপুর বাজারে 500 দোকান থাকে, 100 দোকানওয়ালা যদি আজকে কোরআনওয়ালা হতো, হাফিজে কোরআন হতো, মুফতি মৌলানা আল্লামা হতেন, ব্যবসা করতেন, তাহলে আর যাই হোক তারা ওজনে কম দিতেন না, ঠিক কিনা বলে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তা কারণ আমার কথাগুলো শুনলে আপনাদের খারাপ লাগতে পারে, আমিও লম্বা করব না, কারণ আমার মনে হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে, সবার না লাগলে দুই চারজনে লাগতে পারে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, রবি ইবনে সুলাইমান সব দিয়া তিনি পৌঁছে গেলেন তাবুর কাছে, গিয়ে বন্ধুদেরকে বললেন, বন্ধুরে বেয়াদবি মাফ করবা, বেয়াদবি নিবা না, আমি তোমাদের সঙ্গে হজ্জে যেতে পারবো না, মনে বড় আশা ছিল নিজে হজ্জে যাব, রসুলের রওজায় সালাম দিব, কিন্তু যাব না, তোমরা চলে যাও, আমার কিছু প্রয়োজন আছে, কারণ টাকা নাই, সব দিয়া দিছে, গরিবকে দান করে দিয়া রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে বললেন, বন্ধুরে তোমরা হজ্জে যাও, আমি হজ্জে গেলাম না, বিশেষ প্রয়োজনে বাড়িতে ফিরে যাই, তোমরা আসলে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। বন্ধুরা ডেকে বলছেন, রবি রে তুমি না আমাদেরকে উদ্বুদ্ধ করলে, তুমি উৎসাহিত করলে, তুমি টাকা জমা করলে, তুমি গ্রুপ লিডার, তুমি যাবে না কেন? রবি ইবনে সুলাইমান আসল ঘটনা না বলে বললেন, বিশেষ প্রয়োজনে বাড়িতে যাব, বাড়িতে আসলে তোমরা দেখা হবে, আর দেরি করো না, চলো। সংক্ষেপ করে যে কথা বলতে চাই, কারণ আল্লাহর গোলাম যারা তারা কাউকে গালি দেয় না, আল্লাহর গোলাম যারা তারা কাউকে হিংসা করে না, অহংকার করে না। আমার আল্লাহ কোরআনে কারিমের 18 নম্বর পারা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাজ
الذين يمشون على الأرض هونا. الله رب العزة والجلال بولن أمي الله غلام جرهوبي ترى كنو كاتي أهنكر كربنا أمي الله غلام پوري چوئي دلي أهنكر دیکھابنا أمي الله غلام كه كيو غالي دلي شمالو چنا كل غيبت شكايت كل جواب دي بنا پوري شبدي أمار الله بولن وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. الله رب العزت والجلال بولن امار غلام جرح بیر امار غلام کے کیوں گالی دیلے گالیر جواب دی بینا نیزے تو گالی دی بینا برنگ امار غلام جرح بیر امار غلام کے کیوں گالی دیلے گالیر جواب امار غلام وہی بیکتیر جننے شانتی اور سلامتی دعا کرے جائے کن سبحان اللہ. امار بندگان بندورا ربی ابن سلیمان در سنگیوں نے کتھا بولن شیش پر جنتو ربی چلے گلن باڑی تے بندورا چلے گلن حجے حجے جوار پورے بندورا جکن تواف کرن ایوان شموئے تار بندو دے ریک جن ربی ابن سلیمان ریک بندو دیکھے تار سامنے تار چکیر سامنے ربی ابن سلیمان تواف کرے جائے سبحان اللہ بولے آستے بولے رائے گا دیو سبحان اللہ ریکٹو زیرے بڑے بندو چنتے بڑے گلو بے پار کی بستے پاری نا بے پار کی ربی ابن سلیمان بیدائی لیے چھے তাহলে ওই জায়গার মধ্যে কেমনে আসলো কেমনে কি হলো বুঝতে পারি না। তিনি যখন গেলেন জমজম কূপের পারে আরেকজন জমজম কূপের সুলাইমান জমজম কূপের পানি দিয়া অজু করে সুবহানাল্লাহ নাই আরেকজন গেছে মাকামে ইব্রাহিমে সালাত আদায় করতে গিয়া দেখে হযরতে রবি ইবনে সুলাইমান তার চোখের সামনে مقام ابراہیم دوی رکعت صلات پڑھتے سنکن سبحان اللہ حجر کانشش کرے شبائی جو ہنے ایک جگہ بوشلین ایک جن بولتے سے بائیر ربی آما در شنگے کے منے چیٹ کرلو او بولو حجر آج بینا ہمی دیکھ لیا ممار شمندیا تواف کرے اور ایک جن بولتے ہمی تو زمارات کنکور مرتے دیکھ لیا আরেক জন বলছে আমি তো তায়েফে দেখলাম আরেক জন বলে আমি তো মিনায় দেখলাম আরেক জন বলে আমি তো মাকাম ইব্রাহিমে দেখলাম আরেক জন বলে আমি তো জমজম কূপের পারে দেখলাম সবাই কই দেখছে রবি ইবনে সুলাইমান তো আসলে বাড়িতে কিন্তু সবাই বলতেছে তারা দেখছে রবি কিন্তু এখানে সবাই চিন্তা করে এবার বাড়িতে যাই আমাদের সঙ্গে আমাদের বন্ধু এমন কাজ করতে পারে না কেনই বা এমন কাজ করলো সবাই মিলে চলে গেছেন রওজা জিয়ারত করতে একজন রবি ইবনে সুলাইমানের এক বন্ধু রওজা জিয়ারত করে সালাম দেয় এমন সময় দেখে তার সামনে রবি ইবনে সুলাইমান হাতের মধ্যে ছোট্ট একটা থলে মনে করবেন না বুয়া কথা বলতেছি কিতাবের নাম মনে রাখবেন اشرف علی تانویون الملفوزات حکیم طیب صاحب رحمت اللہ علیہ الملفوزات گھٹنا گولن نیشے چین ای جن نے اپنا درکی شد بیشر شد ملایا بولتی سی امار بندو گاد اللہ ما زلفکار نقش بندی خطبات زلفکار نقش بندی تیان چین ایک پر جائے رسول روزہ زیارت جخن کرے دیکھے تار سامنے ربی ابن سلیمان چھوٹے ٹا تھولے نیا ہٹتے سے ہٹا دیکھ سے ربی بولتے سن بندوی بیکتا نے ہمیں ہٹتے پڑتے سینا زیارت کرتے پڑتے سینا بڑی تے گلے آما کے دیس بندو بولتے سے توی نا مدر شنگے چٹ کو لے کھانے آئی لے کے امنے کو بڑی گلے زباب دیم سبحان اللہ یہ سنتا کو ربی پر کی یہ دیکھ ایک ہمیشہ ہمارے بیگو دیا گلو
ওখানেও পাইলাম এখানেও পাইলাম আমাদের সঙ্গে শয়তানি করলো আমার বন্ধুগণ হজের কাজ শেষ করলেন জিয়ারত শেষ করলেন সবাই মিলে যখন বসলেন বন্ধু বলতেছে শুনো রে এই যে আমার হাতে ব্যাগ রবি ইবনে সুলাইমান আমার হাতে নিজে দিছে বলছে যদি হজ্জে না দেখা হয় বাড়িতে নিয়ে তাকে দেওয়ার জন্য তোমরা বলো তো এমন কাজ কি কেউ করতে পারে আমাদের সঙ্গে সবাই মিলে সংক্ষেপ কথা বাড়িতে পৌঁছে গেলাম বাড়িতে যাওয়ার পরে সবাই সিদ্ধান্ত নিল জীবনে কোনোদিন রবি ইবনে সুলাইমানের সঙ্গে আমরা আর চলবো না বন্ধু হিসাবে স্বীকার করব না আমাদের সঙ্গে কি সে এমন কোনো কাজ করতে পারে আমার বন্ধুগণ এক পর্যায়ে সবাই রবি ইবনে সুলাইমানের বাড়ি থেকে বলছো তুই এমন কাজ করলে কেমনে ভাই আমাদেরকে বললে যাবে না আমাদের আগে আগে আবার হজ করলে তুমি মিথ্যুক তুমি মিথ্যাবাদী এই যে জিয়ারতের সময় ব্যাগ দিছিলা ব্যাগটা নিয়ে যাও রবি ইবনে সুলাইমান বললেন আমি তো হজেই গেলাম না তোমরা আমাকে কোথায় দেখলে এক একজন বর্ণনা দিতেছে আমি তোমাকে অমুক জায়গায় দেখেছি ও বলছে অমুক জায়গায় সবাই বলছেন রবি ইবনে সুলাইমান বললেন তোমরা একটু কথা বলো এলাকার মানুষের সঙ্গে আমার বাড়িতে আমি হজ্জে যাই নাই এই জায়গায় তো আমি ছিলাম আমি কোথাও যাই নাই আমার বন্ধুগণ এক পর্যায়ে সবাই যখন জানলো পাবলিক বলে গ্রামে ছিল ঘরের মহিলারা বলে রবি তো গ্রামে ছিল তাহলে ওখানে কারে দেখলাম কি আশ্চর্য ঘটনা ঘটে গেল ব্যাপার কি এগুলো চিন্তা করে রবি ইবনে সুলাইমান গভীর জড়িতে দুই রাকাত সলাত পড়ে তাহাজ্জুদের সলাত আদায় করে যখন ঘুমিয়ে পড়েছেন স্বপ্নে তিনি বিশ্ব নবীকে দেখতে পান নবীজি ডাক দিয়ে বলছেন রবি ইবনে সুলাইমান মনে তো কালো কেন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি স্বপ্নে দেখেছি এর চাইতে বড় জিনিস আর নাই মন খারাপ আমি হজ্জে যাইতে চাইছিলাম যাইতে পারি নাই তো আমার বন্ধুরা বলতেছে তারা নাকি হজ্জে আমারে দেখছে আমি তো হজ্জে যাই নাই আমার হাতে একটা থলিও ধরাইয়া দিছে পয়গম্বরে আরবি ডাক দিয়া বলেন রবি ইবনে সুলাইমান এই মুহূর্তে আমি তোমার কপালে চুম্বন করতে চাই তুমি হজ্জে যাও নাই ওটাও যেমন সত্য তারা তোমাকে দেখেছে তাও তেমন সত্য রবি ইবনে সুলাইমান হজ্জে যাওয়ার পথে তুমি একজন অসহায় বিধবা মহিলার হাত থেকে হারাম ফেলে দিয়া হালাল দরিয়ে দিয়েছো আল্লাহর ঘর জিয়ারত করা তওয়াফ করা আমার জিয়ারত করার চাইতে বড় মনে করেছো গরিবকে সহযোগিতা করাকে বড় মনে করেছো হারামের বিপরীতে হালাল পৌঁছে দেওয়াকে বড় মনে করেছো আল্লাহ তোমার এই কাজের উপরে খুশি হয়ে গিয়েছেন তোমার সুরত দরায়া রহমতের ফেরেশতা দিয়া তোমার বদলা একটা মকবুল হজ করাইয়া দিয়েছে আল্লাহু আকবার আর রবি ইবনে সুলাইমান শুধু তা না আল্লাহ বলে দিয়েছেন আর আমি বলে দিয়েছি মনে রাখো দুনিয়ার জমিনে যারা হারাম বাদ দিয়া হালাল পৌঁছে দেয় আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করতে চান রবিরে তোমার সুরত দিয়া যে ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন কেয়ামত পর্যন্ত ওই ফেরেশতা তোমার পক্ষ থেকে হজ করে যাবে কোন সুবহানাল্লাহ আরবি এখন শুনো তোমার বন্ধুরা যখন আমার সালাম দিতে আসলো রোজায় তোমার উপরে আমি এত খুশি হয়েছি আমার বংশের এক মেয়েকে তুমি সহযোগিতা করেছ কোরআনের হাফেজদের মুখ থেকে হারাম বের করে হালাল দিয়েছ
আমার বংশের এক বিধবা মহিলাকে আশ্রয় দিয়েছো, খাবারের ব্যবস্থা করেছো রবি, আমি বিশ্ব নবী তোমার উপরে খুশি হয়ে আমি রসুল রহমতের ফেরেশতার মাধ্যমে তোমার বন্ধুর কাছে থলেটা পৌঁছায় দিয়েছি। কিন্তু এত কিছুর পরেও মনে রাখো আল্লাহ তোমার উপরে খুশি, কাজগুলো চালায়া যাও, খোঁজ নাও কে হারাম খায় ফালাইয়া দিয়ে হালাল ধরাইয়া দাও। কিন্তু রবি যত মানুষ হজে আসছে, যতগুলা মানুষ হজে আসছে কারো হজ কবুল হয় নাই। রবি ইবনে সুলাইমানের ঘুম ভেঙে গেল, ব্যাপার কি? বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি, সব ঠিক আছে, হজ কবুল হলো না, ব্যাপার কি? কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন, আবার সলাত পড়ে ঘুমিয়ে পড়লেন। আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেন, রবি ইবনে সুলাইমান স্বপ্নে দেখেন তার মাতার কাছে একজন ফেরেশতা, পায়ের কাছে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে একজন আরেকজনকে বলছে, কিরে এই লোকটারে চিনস নি? একজন বলতেছে, তারে চিনি, তার নাম রবি ইবনে সুলাইমান। কি হয়েছে? এইবার অনেক লোক হজে আসছে, 2-3-4 লাখ লোক হজ করেছে, আল্লাহ কারো হজকে কবুল করে নাই। তাহলে এই লোকটা কি? এই লোকটা কি? কারো হজ তো আল্লাহ কবুল করে নাই, কিন্তু আল্লাহ এই লোকটার সুরত দরাইয়া, লোকটা হারাম ফেলে দিয়া হালাল দরাইয়া দিয়েছে। এই জন্যে হারাম দরিয়ে দিয়ে হালাল দরিয়ে দিয়েছে। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার চেহারায় একজন রহমতের ফেরেশতা দিয়া হজ করাইছেন, আর আল্লাহ তার হজকে শুধু কবুল করেছেন, আর তার কবুলের কারণে তার মাধ্যমে তার ওসিলায় গোটা হজকারীর হজকে কবুল করে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ! আবার মুসলমান বন্ধুগণ, বিষয় অনেক লম্বা ঘটনা, এজন্য আপনাদেরকে বুঝাতে চাই, হারাম পথে চলা যাবে না, হালাল পথে চলব, হালাল খাবো, হালাল কাজ করব, হারাম খাব না, হারাম পথে চলব। বলেন না, আরেকজনের জমি দখল এক হাত, আরেকজনের জমি থেকে গাছ কাইটে নিয়ে ধান খাইটা গরুরে খাওয়াইবেন না? খাওয়াইয়েন, এটা হালাল। আরেকজনের জমির লাউ নিয়ে কাইটা কাউরে খাওয়াইবেন? এগুলো করেনি, এরা অলিয়া অলিয়া দেখতেছি, এগুলো করে কি দিছ? মহিলাদের পর্দার বিষয়ে কথা বল বাবা, এতক্ষণ তো কইলামই, রাত্র হয়ে যাচ্ছে একটা, আমি বুঝি তো চলো, আমি কে দেখো কত মানুষের ভিতরে আগুন জ্বলতেছে, চলো কইতেছে, শোনো কি বলতে চাই বুঝো, বসে আছেন বসে আছেন ভালো লাগতেছে, উঠলে আমি রেখে দিই, আপনারা উঠবেন নগদ রেখে দিই, না আর সালামি না। বলতে চাই হারাম কাজ করা যাবে, হালাল করবেন তো ইনশাল্লাহ? বলেন বলেন, আওয়াজ করে বলেন ইনশাল্লাহ। নামাজ পড়বো তো না চুরি করবো? ইনশাল্লাহ কইলো কে? মানে মাঝে মাঝে উল্টো পাল্টা হয়েছে না? আমার বন্ধুগণ মনে রাখবেন, খারাপ কাজে যাবেন না। হ্যাঁ, আর পর্দার কথা বললে লাভ কি? পর্দা তো শুধু মহিলাদের পর্দার ওয়াজ করেন, আর আপনাদের পর্দার ওয়াজ কে করতো? আপনাদের পর্দা নাই, আপনারা যে বউরে জীবনে ভাল লাগে না, আপনাদের জীবনে বউরে ভালোবাসে না, শুধু তাদের শোকে ভাবিরে ভালো লাগে, ঠিক কিনা? এটা ঠিক কর,
তো খারাপ কাজ এটা ঠিক হইল কেমনে বাজে কাজ রে কঠিন এলা বাজে কাজ করা যাবে না অবশ্যই পর্দায় রাখতে হলে মা বোনদেরকে আপনি যিনি স্বামী আপনার উপরে ফরজ নামাজ রোজার মতো ফরজ আপনার স্ত্রীকে পর্দায় রাখবার মতো পরিবেশে রাখা যে জায়গায় থাকলে পর্দা ঠিক থাকে আপনার স্ত্রীকে এখানে পর্দায় রাখবেন তো আমি ভাঙ্গাচুরা কয়েকটা কথা বলবো যেহেতু বলছেন আমি উঠবেন না তো ইনশাআল্লাহ এখন আপনাদের উপরে বিপদ যেতে পারে কেন আপনাদের কোন জিনিস আমি চিনি তো আপনারা যে জিনিস বিয়া করছেন কারা কারা হাত উঠানো দেখি হাই উঠান লজ্জা নাই উঠান 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 মুরব্বীর হাত উঠাইতেছে না মানে কি বিয়া করে নাই নাকি আবার করব ওরে আল্লাহ বিয়া যে করছিলেন বাবা বউর মোহরের টাকা দিছেননি মোহর দিছেন পর্দার ওয়াজে চলে এলেন আগে মোহর দিছেন কিনা এটা কোয়ালেন এরপর অন্য ওয়াজ মোহর দিছেন কি মোহর দেন আগে আরে নামাজ রোজার মতো তো ফরজ মোহর দেন না কেন বাহি বাহি দিছেন হালকাতা হালকাতা দিব বউকে হালকাতা দিয়ে টাকা উঠাইব টাকা দেন না কেন বহুত নেতা আছে এলাকায় ভুং পাং এদের আওয়াজ এলাকা থাকা যায় না বউর টাকা এখনো দেন কথা বলেন না কেন বউর টাকাটা দিয়ে দিন এটা নামাজ রোজার মতো ফরজ কিন্তু জামালপুরের মহিলারা হয়তো ভালো ভদ্র আমি জানি না এরা হয়তো মোহরের টাকা মাফ করে দেয় ঠিক কিতা মাফ করে না এটা দেখি তো এমন এমন বরকতি হাত কার কার মাফ পাইছে মাশাআল্লাহ অনেকগুলো হাত উঠাইছে আপনাদের এই মুহূর্তে কচু গাছের সাথে ফাঁস লাগিয়ে মরে যাওয়া দরকার আর বাস আর কোনো দরকার নেই যে বউ মাফ করে দিস জীবনে বউ শুনেন আরে শুনেন বউ এমন এক জিনিসের নাম জীবনে মাফ করে দিবে জীবন নেও না বললাম জীবন নেও না মাফ দিবে না ও যে বলছে মুখ দিয়ে মাফ দিছে কালকে আপনার তালাক দিয়ে দেখেন লাভে আসলে আদায় করে ফেলবে প্রয়োজনে যৌতুকের মামলা দিয়ে টাকা আদায় করবে কথা বলে ঠিক কি না হ বাবার দেখছেন মুরব্বীর কি ভালোবাসা দেখছেন হ বাবা টাকাটা দিয়ে দিয়েন আর না দিলে ওটা আদায় করলে মাফ করলে ইস্টাম লিখানি ইস্টাম রেজিস্টারি করে ঝামেলা আছে কেয়ামতের দিন দেখাই তৈব তো কেয়ামতের দিন আপনি বলবেন ও সাহিবাতিহি ও বানি আল্লাহ আমার বউ রে বা দাও আমার বাচ্চারে বা দাও ও আখিহি আমার ভাই রে বা দাও ও সাহিবাতিহি ও আখি এজন্য মোহর দিয়া দিয়েন বলেন না যদি একসাথে দিতেন আপনার শুনেন না আরে ভাই শুনো পাঁচশো পাঁচশো করে দিয়ে দিও একশো একশো করে দিয়ে দিও প্রত্যেক বছর বউরে পাঁচটা কাপড় দো এই বছর ষাটটা দিবা দুইটা মোহর থেকে গাইটা দিবা হ্যাঁ কি কইছে হারামি কি বুঝি না ভাষাটা মানে সারাদিন কাজ করে বউর কাছে টাকা দিছি কেন দেন কেন শোনে না তো বলতে চাই কি শোনো অনেক যুবক আছে এখানে বিয়ের আগে মা বাপকে তো ভালোই চিন্তা বিয়ের পরে তখন বাপরে কবুড়িয়া ঠিক কি না বউ যা কয় তা শুনে শ্বশুর শাশুড়ি খায় শ্বশুরে গিয়ে খাবা আসসালামু আলাইকুম শাশুড়ি গিয়া খাম মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন আর মারে একটা টাকার ঔষধ কিনে দেয় না শাশুড়ির আঙ্গুর আপেল খাওয়ায় আমি কই এক বোতল বিষ খায় তুই মইরা জানিস শ্বশুর শাশুড়ির খাওয়াস নিজের মা বাপরে খাওয়াস না এমন লোক আসে নি কাজ কইর নেই এজন্য মোহরের টাকা দিও ইনশাল্লাহ একটা বলল দুই নাম্বার শুনেন ঘরে যদি শান্তি চান আজকে বাসায় গিয়েই বউরে সালাম দিবেন
সালাম তো আপনারা দেন না বলে কিছু কয় না কেন রে বুঝলাম না রাইকা দিমু না কি তা বরে সালাম দেন কেন দেন না জানবে না কে বাচ্চা তো প্রোডাকশন দিছে মোটামুটি এক দর্জন কো জানে না বউরে সালাম দিব কে এটা কোন কথা কোন আপনার কথা ইসলামের প্রথমই তো হচ্ছে আফসুস সালাম সালাম পৌঁছে দাও শামাইল তিরমিজিতে আমাদের কলিজার টুকরা মা আয়েশা সিদ্দিকা বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আমার স্বামী বিশ্বনবীকে সালাম দেওয়ার বহু চেষ্টা করেছি কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই সুবহানাল্লাহ নবীজি বউদেরকে সালাম দিয়েছেন নবীজি নিজে বউকে আগে সালাম দিয়েছেন তা আপনি দেন না কেন এজন্য আজকে বাসায় গিয়ে সালাম দিবেন কিছু না কইলে রাইখা যাবে বলেন ইনশাআল্লাহ বউরে তো বানাইছেন কাজের বুয়া বউরে বানাইছেন কাজের বুয়া সকালে বউ ঘুম থেকে উঠছে রান্না করো ঘর পরিষ্কার করো বাথরুম ওয়াশ করো বাচ্চাদের পরিষ্কার করো চোদ্দ গোষ্ঠীর রান্না তৈরি করো হ্যাঁ গরু ছাগল থাকলে তা দেখো হাঁস মুরগ থাকলে তা দেখো এরপরে বাচ্চাদের টিফিন তৈরি করো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাও বাচ্চাদেরকে স্কুল থেকে এনে পড়ায় বসাও এরপরে আবার রান্না করে খাওয়াও এরপরে আত্মীয় স্বজন আসলে তাদেরকে খাওয়াও মেহমান আসলে তাদেরকে খাওয়াও এগুলা করতে করতে বেচারি যে না খাইয়ে কখন ঘুমে গেছে রাত্রে একটা জামাই রাত্রেবেলা বউরে জিগায় না কথা কর বউরে কখন জিগাইছিলেন যে বউ তুমি কি খাইয়া ঘুমাইছো কি কেন এগুলো করেন কেন বলেন বউর সাথে দুশ্মনী কেন আপনাদের কি বুঝি না কি কন আপনাদের ভাষাটা বুঝতেছি না আমি জামালপুরের ভাষা তো বোঝার কথা শোনেন কি বলতে চাই অবশ্যই নিজের স্ত্রীকে সময় দিবেন নিজের স্ত্রীকে ভালো রাখবেন শুধু স্ত্রী পর্দায় থাকলে হবে না শুধু স্ত্রী পর্দায় থাকলে হবে না অবশ্যই স্ত্রীকে পর্দায় রাখতে গেলে আপনাকেও ভালো মানুষ হতে হবে আপনারা তো এখন দেখবেন বউ বিয়ে করার সময় স্ত্রী চাই এমন একটা স্ত্রী আমার দরকার স্ত্রী হবে একমাত্র রাবিয়া মুসলিম ভদ্রমানুষ আর হে শয়তানের দাদা জীবনে এমন কোন শয়তানি নাই যা করে নাই আর স্ত্রী কুস্তেছে একবারে রাবিয়া বসে আল্লাহ কো শয়তান করলেটা কি এজন্য আল্লাহ কে আসতে পরিবারকে শান্তির পরিবার বানাতে হলে নিজের থেকে তৈরি করতে হবে স্ত্রীকে পর্দা শিখাতে হবে নিজের মেয়েকে পর্দা শিখাতে হবে নিজের মাকে পর্দা শিখাতে হবে নিজের বোনকে পর্দা শিখাতে হবে পর্দার নাম বুরকা নয় আবার বলছি পর্দা মানে বোরকা নয় বর্তমান সমাজের বোরকা এটা ফ্যাশন পর্দা মানে হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত যে পোশাক ছেড়ে দিলে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না তার নাম পর্দা তার নাম পর্দা আর যে পোশাক পরবার পরেও বেশি স্মার্ট মনে হয় রাস্তা দিয়ে বের হলে যুবকেরা তাকায় থাকে এই সমস্ত পোশাক পর্দা নয় বরং এটা পরিহার করা হারাম পরিহার করা হারাম মেয়েদেরকে ব্রু প্লাক করা হারাম ব্রু প্লাক হারাম বলেন না আলগা চুল অনেক মেয়েদের চুল কম মাথায় আর আলগা চুল লাগায় হারাম ব্রু প্লাক হারাম আলগা চুল হারাম মেয়েরা কি করতে পারবে মুখে লিপস্টিক লাগাতে পারবে পারবে না কেন হারাম কয় ইসলামের কোন জায়গায় আছে বলতেছি একটা একটা করে আপনার জন্য মুখে লিপস্টিক লাগানো হারাম আর মহিলারা হচ্ছে জিনা হুন্না লিবাসুল লাহুন্না তো তোমার পোশাক তোমার আনন্দের জিনিস তুমি কেমনে সাজাবা তুমি জানো এই জন্য স্ত্রীরা যদি মুখে লিপস্টিক লাগায় হারাম না হালাল রসুল পাকের একটা হাদিসে আসছে তাবরানির মেয়েদের হাতের নখ পায়ের নখ খালি থাকুক নবীজি পছন্দ করে অর্থাৎ এদের মুখগুলাতে কালারিং থাকুক মেহেদি লাগা মেয়েদের পায়ে মেহেদি লাগানো না যায়
না জায়েজ না তোরা সুন্দর জো মেরা পায়ে মেহেদি দিবে মেরা হাতে মেহেদি দিবে আপত্তি আছে কিছু বলেন না কেন কারো কাছে কোন মাসালা জানা থাকলে বলেন কেন পুরুষ না মহিলাদের ওয়াজ করতেছি মহিলাদের পুরুষদের ওয়াজ করতেছি আর দেখেন মহিলারা চুলে কালার করতে পারবে চুলে কালার লাল নীল সবুজ হলুদ যত কালার দুনিয়া আছে সব কালার করতে পারবে শুধু কালো ছাড়া শুধু কালো কালো কালার করা যাবে বলেন হারাম হিজাব দেওয়া অনেক মুরব্বীরা হিজাব দেয় দাড়িতে দেয় চুলে দেয় হারাম কালো করা যাবে না আপনি অন্য যে কোনো কালার করেন এর অর্থ টিকটক করার জন্য বলছেন হারাম মেয়েদের চুলে কালারিং করা জায়েজ তবে রাস্তায় বের হওয়ার জন্য নয় শুধু স্বামীকে দেখানোর জন্য মেয়েদেরা যদি হিল জুতা পরে স্মার্টনেস হওয়ার জন্য যে কোনো কাপড় ইউজ করে যে কোনো ড্রেস আপ করতে পারবে জায়েজ রাস্তায় নয় স্বামীর সামনে কথা বুঝতে পেরেছেন স্বামীর সামনে